আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা জুন দু হাজার অঙ্ক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য থাকছে আমরা যে সাজেশন আপলোড করেছিলাম ইউটিউবে সম্পাদ্য এবং উপপাদ্যের সম্পাদ্য সাজেশনের দু নম্বর যে প্রশ্নটি ছিল চার শ্রেণী বা একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো এই পরিবৃত্তটি এখন আমি আঁকবো এর আগে এক নম্বরে যেটি ছিল সে সেমি আট সেমি এবং দশ সেমি বাউবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কর তার ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও তো চলো আমরা শুরু করি তাহলে এবছরে পরিবৃত্ত আসার চান্স কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তো এটা আমাদের দু নম্বর পরিবৃত্ত এখানে বলা হয়েছে দেখো চার সেমি বাউবিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন তাহলে এখানে প্রথমে বলে রাখি তোমাদের একটি স্কেল নিতে হবে একটি পেন নিতে হবে একটি কাঁটা কম্পাস এবং একটি পেন্সিল নিতে হবে পেন দিয়ে কেউ কিন্তু একটু সম্পাদ্য করবে না তোমাদের কিন্তু জিরো দিয়ে দেবে আমি এখান থেকে পেন দিয়ে এই কারণে করাচ্ছি যাতে তোমরা ছবিটি পরিষ্কার বুঝতে পারো এবং তোমরা কাঁটা কম্পাসে যে পেন্সিলটি নেবে সেটা অবশ্যই ছোটো দেখে পেন্সিল নেবে এতটা দেবে তাহলে এতটা পেনসিল নেবে ছোট তাহলে কী হবে এটা ঘোরাতে সুবিধা হবে আর বড় হয়ে গেলে না একটুকুনি সরেও কিন্তু যেতে পারে ঠিক আছে তো চলো আমরা শুরু করি সবার প্রথম তোমরা কী কাজ করবে দেখো আমি এখানে বসালাম স্কেলটিকে ঠিক আছে প্রথমে আমরা চার সেমি যে বাউটি দিয়েছে সেই চার সেমি বাউটিকে আমরা স্কেলের সাহায্যে কিন্তু কেটে নিলাম দেখো চার সেমি হলো দেখো চার সেমি কিন্তু হয়ে গেল এবারে আমরা কি করবো ভালো করে বোঝো দেখো একটি স্কেল দিলাম একটা বড় দেখে দাগ কিন্তু আমরা কেটে দিলাম কেটেছি কি করবে নিয়ে নাও দেখো সেমি বাউটাকে এইভাবে নিতে হবে নিয়ে প্রথমে তোমরা এখানটা বসাও এটা ধরো এ বিন্দু হ্যাঁ এ বিন্দুটা নাম বসা ভালো করে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো যার নাম তোমরা দেবে অর্থাৎ এটার নাম হচ্ছে এ এটা নাম হচ্ছে বি এটার নাম এক্স হয়েছে তাহলে আমার কিন্তু চার সেমি নেওয়া রয়েছে এই চার সেমিটা বসে আমি এইখানে অঙ্কন করলাম ফের বি বিন্দুতে তোমরা বসাও বসে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম এ বিন্দুতে বসিয়ে এটাকে আমরা ছেদ করে দিলাম হয়েছে যেখানে ছেদ করলো সেখানে একটি তোমরা পয়েন্ট দাও আগে হলো এটা হলো আমাদের চার সেমি বাও বিশিষ্ট একটি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের একটি পরিবৃত্ত কিন্তু অঙ্কন করতে হবে পরীক্ষার সময় চার সেমির জায়গায় সেমি দিতে পারে আট সেমি দিতে পারে কিন্তু পদ্ধতি কিন্তু একই হবে দেখো পরবর্তী কাজ আমাদের কি দেখো ভালো করে দেখো যেহেতু এটা প্রত্যেকটা বাহু সমান তাই আমি দেখো প্রথমে দেখো হাফের একটুগুলি বেশি নিই দেখো হাফের বেশি নিয়েছি নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো এবং নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করো করেছি তারপরে আমি কি করবো দেখো এই বিন্দুতে বসিয়েছি বসিয়ে দেখো এখানে একটি বৃত্তচাপ এখানে কিন্তু আর একটি অঙ্কন করেছে ক্লিয়ার হয়েছে চার সেমি মানটা যেমন আছে আমি রেখেই দিচ্ছি কিন্তু অর্থাৎ অর্ধেক যে মানটা দিয়েছে আমি এবারে তোমরা কি করবে দেখো এখানে একটা পয়েন্ট দাও এখানে একটি বিন্দু দাও অর্থাৎ একই কথা পয়েন্ট বিন্দু দিয়ে এটাকে তোমরা দাগটা কেটে ফেলো দেখো যেহেতু আমি এখানে বিতে বসে হাফের মান নিয়েছিলাম যেহেতু মানটা একই তাই আমি মানটা একই অর্থাৎ হাফের বেশি এখানে একই রেখে দিয়েছি দেখো তুমি তাহলে এখানে একটি বৃত্তচাপ অঙ্গন করো একই মান নিয়ে আবার এখানে একটি বৃত্তচাপ অঙ্গন করো এবারে এটা ধরো সি বিন্দু সি বিন্দুতে তোমরা বসাও বসে এখানে একটা বৃত্তচাপ এখানে একটি বৃত্তচাপ অঙ্গন করে দাও পেন্সিলটা পেনটা বড় হয়ে যা দরুন কিন্তু সরে যাচ্ছে ছোট থেকে পেন দেবে কি পেন্সিলটা দেবে এবারে দেখো এই যে পয়েন্টটি রয়েছে এখানে একটা বিন্দু দাও এখানে কিন্তু একটি বিন্দু দাও দেওয়ার পর দেখো বৃত্তচাপটা অঙ্কন করছে হয়েছে এবার দেখো দুটো যে রেখাংশ আমি কেটেছি সে এখানটা ছেদ করেছে যেখানটা ছেদ করেছে সেখানে তোমাদের কম্পাসটা কিন্তু বসাতে হবে বসে এখানে যে বি বিন্দুটা আছে একটু মাপটা নিয়ে নাও এ বিন্দু দেখো মিলেছে নাকি এবং দেখো বি বিন্দুটা মিলেছে সব বিন্দু দেখে কোনটা মিলছে না হ্যাঁ সবই যদি মিলে যায় এবারে মিডিলে বসিয়ে তোমরা দাগটা কেটে দাও দেখো আগেরটা কিন্তু একটুকুনি মিস্টেক ছিল এটা কিন্তু একদম পুরো আমাদের মোটামুটি মিলে গেছে তো এইভাবে তোমাদের কিন্তু পরিবৃত্তটাকে অঙ্কন করতে হয় নাম দাও এ বি এটা দাও সি দিয়ে দাও এটা ডি দিয়ে দাও এটা ই দিয়ে দাও এটা এফ দিয়ে দাও এবং এটা জি দাও এইভাবে তোমাদের পরিবৃত্ত কিন্তু অঙ্গন করে দেবে এবছরের পরে কিন্তু পরিবৃত্ত আসার চান্স বেশি কারণ আগের পরীক্ষা কিন্তু অন্তর্বৃত্ত এসে গেছে তাছাড়াও তোমার চেষ্টা করো অন্তর্বৃত্ত আঁকার একবার প্র্যাকটিস করে আমাদের কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে বাকি যে আঁকাগুলো রয়েছে তোমার পেয়ে যাবে তো দেখো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো